এই গণতন্ত্রের মতো ভোট পদ্ধতির মতো কোনো খারাপ কাজ ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, এটা বেদাতি নীতি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এই গোটা গানটাই হলো শিরক। যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সালাবু সালারা তো করে কোবায় মারলাম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, ডিবিসি নিউজের একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ইসলাম বিদ্বেষী নিউজে দাবি করা হয়েছে যে বাংলাদেশে যে সকল ওয়াজ মাহফিল হয় সেই সকল ওয়াজ মাহফিল থেকে নাকি হত্যার হুমকি ধামকি দেওয়া হয়। প্রকাশ্যে হত্যার নির্দেশও দিচ্ছেন এসব বক্তাদের অনেকেই। যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সরকারের। দর্শক, একই ভিডিও ক্লিপ যদি আপনি ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে জানতে পারবেন যে সেই অলিপুরি হুজুর ওয়াজের মঞ্চে বসে তিনি কাউকে হত্যার হুমকি দিচ্ছেন না, বরং তিনি সরকারকে একটি আবেদন করছেন যে যারা ইসলামকে আক্রমণ করে এবং ইসলামের নবীকে গালমন্দ করে সেই সকল নাস্তিকদের মৃত্যুদণ্ড চেয়েছেন এই অলিপুরি হুজুর। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি পুনরায় দেখে আসি। প্রকাশ্যে হত্যার নির্দেশও দিচ্ছেন এসব বক্তাদের অনেকেই। যদি কেউ মুরতাদ হয়ে যায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সরকারের, দায়িত্ব সরকারের, দায়িত্ব সরকারের। অবশ্যই এই ডিবিসি নিউজ সকলকে ধোঁকা দিয়েছে, নিশ্চয়ই আপনারা প্রমাণসহ আজকে বুঝতে পেরেছেন। নেক্সট। দর্শক, শুধু তাই নয়, ডিবিসি নিউজের এই সাংবাদিক তার মিথ্যাচারকে জায়েজ করার জন্য তিনি আরেকজন আলেমের কাছে মিথ্যাচার করে সেই আলেমের কাছ থেকে ফতোয়া নিতে গিয়েছেন সেই অলিপুরি হুজুরের বিরুদ্ধে যাকে দাবি করা হয়েছিল তিনি নাকি হত্যার হুমকি দিয়েছে। ইসলাম কখনো কুফরির কারণে অর্থাৎ আল্লাহকে মানে না এই কারণে কাউকে হত্যা করেনি। যুদ্ধ যেগুলি হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে অমুসলিমদের সঙ্গে বহুবিধ কারণ ছিল, রাষ্ট্রীয় কারণ ছিল, ভূখণ্ড রক্ষা কারণ ছিল, অনেকগুলি কারণ ছিল, কিন্তু একজন কাফের লোকটাই তাকে হত্যা করবে এটার কোনো নমুনা নেই। এই ব্যক্তি কোন কারণে কোন প্রশ্নের জবাবে এই কথা বলেছেন সেটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। চতুরতা করে কাটিং করে কয়েক সেকেন্ডের ভিডিও দেখিয়ে তিনি আমাদেরকে কি প্রমাণ করার চেষ্টা করেছেন সেই প্রশ্ন সকলের কাছেই রেখে দিলাম। তাছাড়া আপনারা প্রমাণ পেয়েছেন যে সেই অলিপুরি হুজুর তিনি কিন্তু ওয়াজের মঞ্চে বসে হত্যার হুমকি দেননি, বরং সরকারের কাছে তিনি একটা আবেদন করেছেন যেটা দেশের সুনাগরিক হিসেবে সকলেরই দায়িত্ব। কারণ আপনি যদি ভিকটিম হন আপনি অবশ্যই দেশের প্রশাসনের কাছে, সরকারের কাছে এবং দেশের কাছে শাস্তি দাবি করতেই পারেন, এটি হচ্ছে স্বাভাবিক ব্যাপার। সেই স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক বলে চালিয়ে দিচ্ছে এই ডিবিসি চ্যানেল। নিশ্চয়ই আপনারা খুব ভালো করে আজকে বুঝতে পেরেছেন। এছাড়া সেই ভিডিওটি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন সেই অলিপুরি হুজুর ওয়াজের মঞ্চে বসে বলেছেন মোরতাদের কথা, যারা ইসলাম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে যায়। চলুন সেই অলিপুরি হুজুরের মুখ থেকে আমরা শুনে আসি। কেউ মুরতাদ হয়ে যায়, কেউ মুরতাদ হয়ে যায়, কেউ মুরতাদ হয়ে যায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু ডিবিসি নিউজের যে সাংবাদিক রয়েছে তিনি যার কাছে গেছেন সেই ফতোয়াদারি হুজুর বলছেন কাফেরের কথা, কিন্তু একজন কাফের লোকটাই তাকে হত্যা করবে এটার কোনো নমুনা নেই। কাফের আর মোরতাদ কি এক জিনিস? কখনোই না, সবাই ভালো করে জানেন। কেননা কাফের অর্থ অমুসলিম, আর যারা মোরতাদ তারা হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে গেছে ইসলামকে গালমন্দ করে। তো দুইটা কখনো এক নয়। কিন্তু অলিপুরি হুজুর বলেছেন মোরতাদের কথা, আর ফতোয়াদারি হুজুর বলেছেন অমুসলিমের কথা। তার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথার মধ্যে গোলমাল রয়েছে। আর এই গোলমাল কে করেছে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাংবাদিক এই নিউজটি করেছে, তিনি এই গোলমাল করে এক ঘটনার সাথে আরেক ঘটনা জোড়া লাগিয়ে ইসলাম এবং আলেম সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটা কারোরই না বোঝার উপায় নেই। দর্শক, সেই নিউজের আরেকটি অংশে দাবি করা হচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি তিনি কাজী নজরুলের একটি ধর্মীয় সঙ্গীতকে শিরক বলেছেন। কাজী নজরুল ইসলামের ধর্মীয় সঙ্গীত শিরক বলে দাবি তাদের। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এই গোটা গানটাই হলো শিরক। কিন্তু সাংবাদিক এমনভাবে এই জিনিসটা তথ্য বিকৃতি করে কাটছাট করে উপস্থাপন করেছে, দেখে আপনার মনে হবে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কোনো অপরাধ করে ফেলেছেন। আবার এই সাংবাদিক এমনভাবে উপস্থাপন করেছেন বিষয়গুলো যেন কাজী নজরুল ইসলাম মানুষ নয়, তিনি হচ্ছেন খোদা, তার কোনো ভুল হতেই পারে না। তাই নয় কি? অবশ্যই। কাজী নজরুল ইসলামের ধর্মীয় সঙ্গীত শিরক বলে দাবি তাদের। তাহলে চলুন আমরা দেখি যে সেই সাংবাদিক কাটছাট করে কোন অংশ বাদ দিয়েছে, সেই অংশটি আমরা এক নজরে দেখে আসি। তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন কেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিরক বলেছেন। চলুন দেখে আসি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে জিকির করলে, ও হবে দোজাহানের ধনী। নিশ্চয়ই আপনারা এই বাদ দেওয়া অংশ থেকে বুঝতে পেরেছেন যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বোঝাতে চেয়েছেন যে ইসলামে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না, এবং মুসলিমরা শুধু আল্লাহর ইবাদত করে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদত করে না, বরং তার নির্দেশ পালন করে। কিন্তু কাজী নজরুল ইসলামের সেই সঙ্গীতে বলা হচ্ছে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে জিকির করলে, ও হবে দোজাহানের ধনী। তাহলে আপনারাই বলুন যে ইসলামের নবীর নামে কি কোনো জিকির রয়েছে? সেটা আপনারাই খুব ভালো করে বিচার বিবেচনা করবেন। এভাবেই তারা তিলকে তাল করে উপস্থাপন করে কাটছাট করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। সেটা নিশ্চয়ই একের পর এক প্রমাণ পেয়ে যাচ্ছেন, আরও পাবেন। ধৈর্য ধরে সেই ভিডিওটি দেখতে থাকুন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। দর্শক, আপনারা এটাও খুব ভালো করে জানেন যে কেউ কেউ ইচ্ছাকৃত ভুল করে, আবার কেউ কেউ অনিচ্ছাকৃত ভুল করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম তিনি ইসলামকে ভালোবেসে আবেগেই সে ভুলটি করে ফেলেছেন তার মনের অজান্তে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাছাড়া যেহেতু এটি একটি ধর্মীয় সঙ্গীত, সেই কারণে মুসলিমরা যাতে বিভ্রান্ত না হয় সেই কারণে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সতর্ক করছেন যে অন্যান্য গান গাওয়া গেলেও এই সঙ্গীতটি গাওয়া যাবে না। তাহলে আপনারাই বলুন এখানে অপরাধের কি পেয়েছে? কেন তারা সেই সকল ওয়াজির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপবাদ রটিয়ে অপপ্রচার করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন সকলের কাছে আজকে রেখে দিলাম। দর্শক, সেই নিউজে আরেকটি অপপ্রচার করে বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি তিনি গণতন্ত্র এবং ভোটকে খারাপ এবং কুফরি বলেছেন, এবং আরেকজন বক্তা মুজাফফর বিন মহসিন তিনি নাকি ভোটকে খ্রিস্টানদের রীতিনীতি এবং বেদাত বলেছেন। চলুন আমরা সেই নিউজ থেকে একটি অংশ দেখে আসি, যতটুকু আমাদেরকে দেখানো হয়েছে। এই গণতন্ত্রের মতো, ভোট পদ্ধতির মতো কোনো খারাপ কাজ বর্তমানে আছে এটা আমি আব্দুর রাজ্জাক সাহেব জানি না, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবো। ওয়াজ মাহফিলে এভাবেই কুফরির ভয় দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানে নিষেধ করা হচ্ছে। ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, এটা বেদাতি নীতি। গণতন্ত্রকে পৃথিবীর সবচেয়ে জঘন্য ও হারাম বলেও আখ্যা দিচ্ছেন ওয়াজকারীদের অনেকেই। দর্শক, এখানে বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে এদেশে নাস্তিক এবং সেকুলাররা কি কখনো শরিয়া আইনের বিরোধিতা করে বলেনি যে এটি মধ্যযুগীয় বর্বর আইন? এরকম অসংখ্য প্রমাণ ইউটিউবে ঘুরছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি তোদের কোরআনের উপরে প্রত্যেকদিন প্রস্রাব করবো, প্রত্যেকদিন প্রস্রাব করে ভিডিও আপলোড দেবো, কাবার উপরে প্রস্রাব করবো প্রত্যেকদিন। তাদের এই মোল্লাতন্ত্র চরম প্রস্রাব ভাবটা তারা ছড়িয়ে দিচ্ছে। তাহলে আপনারা ষড়যন্ত্র করে শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলতে পারবেন, কিন্তু আলেম সমাজ আপনাদের গণতন্ত্রের কেন সমালোচনা করতে পারবে না? তাহলে কি আমরা ধরে নিব যে এই সকল টেলিভিশন চ্যানেল বাক স্বাধীনতায় বিশ্বাস করে না? সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। এই গণতন্ত্রের মতো, এই ভোট পদের মতো কোনো খারাপ কাজ বর্তমানে আছে, এটা আমি আব্দুর রাজাক সাহেব জানি না, কোনো মায়ের বেটা থাকলে আমার সামনে প্রমাণ করবে। ওয়াজ মাহফিলে এভাবেই কুফরির ভয় দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানে নিষেধ করা হচ্ছে। ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, এটা বেদাতি নীতি। গণতন্ত্রকে পৃথিবীর সবচেয়ে জঘন্য ও হারাম বলেও আখ্যা দিচ্ছেন ওয়াজকারীদের অনেকেই। অথচ কিছুদিন আগে এই সকল চ্যানেলই কিন্তু শরীয়ত বয়াতির বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা নিউজ করে নানাভাবে প্রতিরোধ বা প্রতিবাদ করে গেছে, মিথ্যাচার এবং অপপ্রচার করে। সেটা কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন। আমি যদি একটা কথা বলি যেটা আর একজনের বিশ্বাসকে আঘাত আনে, আমি কি তাকে মারব? গণতান্ত্রিক চর্চা, মত প্রকাশ, গণতান্ত্রিক অধিকার স্থাপন করা, এইসব জায়গাগুলো ভিন্ন মত পোষণ করার, এইসব জায়গার আমাদের একদম জায়গাটা খুবই সংকুচিত হয়ে চলে আসছে। এছাড়া আপনারা খুব ভালো করে জানেন যে বর্তমান সরকার ইসলামের নামে রাজনীতি করা কোনো মতেই পছন্দ করেন না, গণতন্ত্র ব্যবহার করে। ঠিক একইভাবে যে সকল আলেমদেরকে দেখানো হয়েছে তারাও কিন্তু ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করা পছন্দ করেন না, অর্থাৎ ধর্মীয় রাজনীতি পছন্দ করেন না, এবং এটা ইসলাম বিরোধী, সেই ফতোয়া কিন্তু তারা দিয়েছেন। পীর ডুবা জাহাজ রক্ষা করে, এত যখন পীরেরা ক্ষমতায় রাখে তো জনগণের আবার ভোট ভিক্ষা করার দরকারটা কি? কেরামতির মাধ্যমে ক্ষমতা দখল করে নিল, ওখানে কেরামতি চলে না নাকি? তখন ভোটারের কেরামতি চলছে। যেহেতু আপনারা খুব ভালো করে জানেন যে ধর্মীয় অনেক সংগঠন রয়েছে যারা রাজনীতি করে, ঠিক তাদের বিরুদ্ধে কিন্তু এই সকল ফতোয়া দিয়েছেন যাতে সাধারণ মুসলিমরা ধর্মের নামে বিভ্রান্ত না হয়ে, ব্রেন ওয়াশ না হয়ে, তাদেরকে যাতে ভোট না দেয় বা তাদের অন্তর্ভুক্ত যাতে না হয়, সেই কারণে কিন্তু তারা এভাবে প্রচারণা চালাচ্ছে। ইসলামী গণতন্ত্র নেই। এই গণতন্ত্রকে সারা জীবন মওদুদী সাহেব, আল্লাহ মাফ করেন, মওদুদী সাহেব কুফরি বলতে গিয়ে শেষখানে সেই কুফরিতে ঢুকে পড়বেন। এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, এইভাবে পরিবর্তন একেবারে কুফরি থেকে ইসলামে চলে আসবে। একটা জিনিস কুফরি ছিল কালকে আর আজকে সেটা ইসলাম হয়ে যাবে, একেবারে ডাহা মিথ্যা কথা। সুতরাং মানুষ ভুল করতে পারে, আল্লাহ পাক তার ভুল মাফ করুক, এটাই আল্লাহর কাছে আশা করি। আমাদের অন্তরে কারো সম্পর্কে সংকীর্ণতা নেই, আল্লাহ পাক সকল মুসলিমকে মাফ করুক। আল্লাহ আর এটাকেই অপরাধ হিসেবে দেখছে এই সকল হলুদ সাংবাদিক এবং হলুদ মিডিয়া। এছাড়া কাটছাট করা ভিডিও উপস্থাপন করে দাবি করা হয়েছে যে এই সকল আলেমরা নাকি গণতন্ত্রকে কুফুরি, খারাপ এবং খ্রিস্টানদের রীতিনীতি বলেছে। কেন বলেছে সে বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়নি। তাহলে চলুন প্রথম সে বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে কি বলেছেন তার মুখ থেকে আমরা শুনে আসি। গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলে কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামী নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। দর্শক, এই কথাগুলো কেন খবরের মাধ্যমে দেখানো হয়নি, সে বিচার আপনারাই করবেন। তাছাড়া দ্বিতীয় বক্তা মুজাফফর বিন মুহসিন তিনি কেন বেদাত বলেছেন এবং খ্রিস্টানদের রীতিনীতি বলেছেন, কেন তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাই আমরা এখন তার মুখ থেকে শুনে আসি। কারণ ইসলাম এত বোকা ধর্ম নয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি আপনি প্রেসিডেন্ট হবেন, 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি, এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। নিশ্চয়ই আপনারা এই সকল ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে এই সকল আলেমরা কেন ধর্মের নামে রাজনীতিকে অপছন্দ করেছেন গণতন্ত্র ব্যবহার করে। এটা শুধু এই সকল আলেমরা কিন্তু অপছন্দ করেন না, আমাদের দেশের যে বর্তমান সরকার রয়েছে, গণতান্ত্রিক সরকার, তারাও কিন্তু অপছন্দ করেন, কেননা ধর্মের নামে গণতন্ত্রে কোনো রাজনীতি হয় না, সেটাই কিন্তু ইসলাম থেকে প্রমাণ দিয়েছে এই সকল আলেম সমাজ। আর সেই ফতোয়া বিস্ফোরা হয়ে উঠেছে এই সকল সাংবাদিকদের পশ্চাৎ দেশে। নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে তিলকে তাল করে উপস্থাপন করে এক কথার সাথে আরেক কথা জোড়া লাগিয়ে মিথ্যার ধূম্রজাল পাকিয়ে একে একে সকল মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, শরিয়াতন্ত্র, এই তিন তন্ত্র কখনোই এক হতে পারে না, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন যে এটি স্বাভাবিক একটি ব্যাপার। এই স্বাভাবিক একটি ব্যাপারকে অস্বাভাবিক হিসেবে উপস্থাপন করে ইসলাম এবং আলেম সমাজের বিরুদ্ধে কিভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে দেখতে পেরেছেন। নেক্সট, এভাবেই কুফরির ভয় দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটদানে নিষেধ করা হচ্ছে। ভোট দেওয়া খ্রিস্টানের রীতি, ভোট দেওয়া খ্রিস্টানের রীতি। দর্শক, এখানে বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে গণতন্ত্র কার সৃষ্টি, অর্থাৎ গণতন্ত্রের স্রষ্টাকে নিশ্চয়ই ভালো করে জানেন আব্রাহাম লিঙ্কন। সে আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান ছিলেন নাকি মুসলিম ছিলেন? অবশ্যই খ্রিস্টান ছিলেন। তাহলে তার বানানো পদ্ধতি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে নাকি মুসলিমদের কাছ থেকে এসেছে? অবশ্যই খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। এখন কোনো বক্তা যদি দাবি করে যে গণতন্ত্র খ্রিস্টানদের রীতিনীতি তাদের কাছ থেকে এসেছে, এতে করে খ্রিস্টানরাই বরং খুশি হবে, কেননা তাদের অবদানকে কিন্তু এখানে স্বীকার করা হচ্ছে। তাছাড়া আপনারা এটাও জানেন যে বর্তমান সরকার ধর্মের নামে রাজনীতি করা অপছন্দ করেন, সেটা নিশ্চয়ই কারোরই অজানা নয়। এই কারণে সাধারণ মুসলিমরা যাতে প্রতারিত না হয় সেই সকল ধর্মীয় সংগঠনের কাছ থেকে, সেই জন্যেই তারা মূলত ওয়াজের মঞ্চে ফতোয়া দিচ্ছেন যে ইসলামের নামে রাজনীতি গণতন্ত্রে হারাম, সেটাই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন। আমি সহি আকিদার একজন বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তিকে বলতে শুনেছি আজকে থেকে 10 বছর আগে, অবাক যে এরা কীভাবে নেতৃত্ব দেয়, ইসলামে নেতৃত্ব দিচ্ছে, ইসলামী সংগঠনে বলছে যে গণতন্ত্র, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আরে আমরা কোরআন হাদিসে বিশ্বাসী, ওহীতে বিশ্বাসী না গণতন্ত্রে বিশ্বাসী? আউযুবিল্লাহ, একটু চিন্তা করেন, চিন্তা করেন, আমরা ওহীতে বিশ্বাসী না, কোরআন হাদিসে বিশ্বাসী না। অথচ কিভাবে তিলকে তাল করে উপস্থাপন করে এই সকল সাংবাদিকরা মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এটা বেদাতি নীতি, এটা বেদাতি নীতি, এটা বেদাতি নীতি। দর্শক, সে একই বক্তা মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন গণতন্ত্র বেদাত। কেন বলেছেন? যারা ধর্মের নামে রাজনীতি করে ভোটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে মূলত এই ফতোয়া দিয়েছেন, কেননা এই রীতিনীতি আগে কখনো ছিল না, আর এই কারণে তিনি বেদাত বলেছেন। আর বেদাত অর্থ কী? বেদাত মানেই হচ্ছে ইসলামের নামে নতুন কিছু আমদানি করা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেননি, আর এটি অবশ্যই ইসলামে নিকৃষ্ট একটি কাজ। নিশ্চয়ই আপনারা সত্য অনুধাবন করতে পেরেছেন। গণতন্ত্র ইসলামে নেই, ইসলাম আছে শূরা। শূরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক 10 জন বাছাই করবে, 200 লোক 100 লোকের মধ্যে আমরা ধরেন 10 জন লোক যোগ্য বাছাই করলাম, 10 জন, 100 জন থেকে 10 জন, আবার 10 জনের মধ্যে এখন 10 জনকে বলবো যে তোমরা তো মাশাআল্লাহ সবাই যোগ্য, কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খলিফা করব, দেশের এই গুরু দায়িত্ব দেব, সে কে হইতে পারে তাদের মতামত নেব। এটা হচ্ছে শূরা। নিশ্চয় বুঝতে পেরেছেন যারা ধর্মের নামে রাজনীতি করে তাদেরকে উদ্দেশ্য করে এই সকল আলেম সমাজ বোঝানোর চেষ্টা করছেন যে ইসলামে ইলেকশন নাই, ইসলামে আছে সিলেকশন, অর্থাৎ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেম সমাজ সিদ্ধান্ত নেবে কে রাষ্ট্রপ্রধান হবে। অথচ এই বিষয়টি কিন্তু গণতন্ত্রে নাই, কেননা গণতন্ত্রে যোগ্য অযোগ্য সকলেই নির্বাচিত করে, কে রাষ্ট্রপ্রধান হবে, সেক্ষেত্রে কিন্তু জনগণ ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন করে ফেঁসে গিয়েছে সিরিয়ার জনগণ বাশার আল আসাদকে নির্বাচিত করে, যেমন করে ফেঁসে গিয়েছে আমেরিকার জনগণ ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করে। আর ভারতের অবস্থা তো আপনারা ভালো করেই জানেন, সেগুলো কিন্তু আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। অথচ এই সকল প্রমাণ সামনে রেখেও কিভাবে মিথ্যার ধুম্রজাল পাকিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই সকল সাংবাদিকরা। আর এই কারণে মতিউর রহমান মাদানি তিনি গণতন্ত্রকে কুফরি বলেছেন, যারা ধর্মের রাজনীতি করে তাদেরকে উদ্দেশ্য করে। চলুন আমরা দেখে আসি। ধর্মনিরপেক্ষতাকে কুফরি মতবাদ বলেও ফতোয়া দিচ্ছেন এক শ্রেণীর ওয়াজকারী। ধর্মনিরপেক্ষতা ইংরেজিতে সেকুলারিজম। ইজম মানে মানুষের তৈরি করা বাদ। যে যে মতবাদগুলি রয়েছে সবগুলিকে বাদ দিতে হবে, এটা হচ্ছে কুফরি তাগুত। দর্শক, এতক্ষণ ধর্মীয় রাজনীতি করে গণতন্ত্র অনুসরণ না করার জন্য যে সকল আলেম সতর্ক করেছেন, সেই সকল আলেমদের বিরুদ্ধে ফতোয়া নেওয়ার জন্য এই সাংবাদিক আরেকজন আলেমের কাছে গিয়েছেন, যাতে তিনি এই সকল আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেন যারা ধর্মীয় রাজনীতি করতে নিষেধ করেছেন গণতন্ত্রের মাধ্যমে। তো চলুন তিনি কি বলছেন আমরা দেখে আসি। গণতন্ত্র অর্থ হইল রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন হযরত আবু বকর খলিফা হন, তখন মতামতের ভিত্তিতে ওনাকে কি বানানো হয়েছিল, খলিফা বানানো হয়েছিল। বর্তমানে যেহেতু ভোট, তাই এটাকে কি হিসাবে কুফরি বলছেন ঠিক আমি জানি না। দর্শক, এই ফতোয়াদারি আলেম বলছেন যে মতামতের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নির্বাচন করা জায়েজ রয়েছে, অথচ আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন যে মতামতের ভিত্তিতে তারা কিন্তু একমত রয়েছেন। এর আগে যে সকল আলেম রয়েছে তারা, তবে তারা এই বিষয়ে একমত নয় যে যোগ্য অযোগ্য ব্যক্তি মতামত দিবেন। তারা শুধু যোগ্য ব্যক্তিদের মতামতের বিষয়টি প্রাধান্য দিয়েছেন, সেটা নিশ্চয়ই আপনারা তাদের বক্তব্য থেকে এতক্ষণ ধরে বুঝতে পেরেছেন। কারণ ইসলাম এত বোকা ধর্ম নয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি আপনি প্রেসিডেন্ট হবেন, 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি। এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে, কিন্তু আমেরিকাতে এটা চালু নেই। ওখানে ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কেননা ইসলামে বলা হয়েছে অধিকাংশ লোকের মতামত গ্রহণ না করার জন্য, কেননা অধিকাংশ লোকের মতামত যদি গ্রহণ করা হয় তাহলে সে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। এই ওয়াজের মধ্যে দিয়েই কোরআন হাদিস বিরোধী পায়তারা তারা করে যাচ্ছে, যেগুলি সত্যিকারের ইসলামের বিপক্ষে। বিভ্রান্তকর কথাবার্তা বলতে যারা চায়, আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদেরকে আমি সহজেই ধরে ফেলতে পারি। নিশ্চয় বুঝতে পেরেছেন, ডিবিসি নিউজ তাদের এই মিথ্যা অভিযোগ নিয়ে তারা ধর্ম প্রতিমন্ত্রীর কাছে গিয়ে ফতোয়া নিতে গেছেন। আর ধর্ম প্রতিমন্ত্রী কোন প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছেন সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। তার মানে নিশ্চয় বুঝতে পেরেছেন, এখানেও তারা জালিয়াতি করে ধর্ম প্রতিমন্ত্রীকে প্রভাবিত করেছেন, যে কারণে আমরা বুঝতে পারছি না কোন কারণে ধর্ম প্রতিমন্ত্রী এই সকল কথা বলেছেন। কেননা ডিবিসি নিউজ শুরু থেকে এই পর্যন্ত কিন্তু তারা প্রমাণ করতে পারেনি যে এই সকল আলেমরা অপরাধ করেছেন। দর্শক, ওয়াজের মঞ্চে এই উজানি পীর তিনি দাবি করছেন যে তাদেরকে কারা যেন টিটকেরি করে বলেছেন যে শাপলা চত্বরে তারা নাকি পিকনিক করতে গিয়েছে। শাপলা চত্বরে বলে আমরা পিকনিক করতে গেছি। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সুতরাং আপনারা আলেম সমাজ এবং মুসলিমদেরকে টিটকারি করবেন, আর মুসলিম আর আলেমরা যদি আপনাদেরকে টিটকারি করে তখন অপরাধ হিসেবে আপনারা সেটা প্রচার করেন, ফলাও করে। কত বড় জালিয়াতি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এখন বিরাট এক প্রশ্ন, সেটি হচ্ছে তিনি কি আসলেই কোপাতে গিয়েছিলেন, বা তার পক্ষ থেকে কি আসলে কেউ কোপাতে গিয়েছিল? কখনোই না। তার মানে বুঝতেই পারছেন যে তিনিও সেটা টিটকেরি করে কথা বলেছেন। নেক্সট, সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা আর গণতন্ত্র নিয়ে দেশে ওয়াজের নামে বিষদগার করছেন এক শ্রেণীর বক্তা। শুরুতেই এই উপস্থাপক একটি গলদ করেছেন। কি গলদ করেছেন? তিনি বলেছেন যে সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র নিয়ে নাকি বিষদগার করছে ওয়াজের ময়দানে বক্তারা। কিন্তু সংবিধানের অন্যতম মূলনীতি রাষ্ট্রধর্ম ইসলাম কেন তিনি উল্লেখ করেননি সেই প্রশ্ন করতে থাকুন। প্রশ্ন যদি না করেন তাহলে আপনার মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে, আর আপনার মাথার উপর যদি প্রশ্নবোধক চিহ্ন লেগে যায় তাহলে দেশের মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।